নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। তিরুভান্নিয়র চেন্নাই থেকে আমি ভুবনা বলছি। আমাদের বিয়ের আগে আমার শাশুড়ি মা তার এক আত্মীয়ের মেয়ের সাথে আমার স্বামীর বিবাহ দিতে ইচ্ছুক ছিলেন, কিন্তু আমার স্বামী আমাকেই বিবাহ করতে চাইতেন। আমার শাশুড়ি মায়ের আশীর্বাদে আমাদের বিবাহ হলেও তিনি আমাকে মেনে নিতে পারছিলেন না। কোনো রকম বোঝাপড়া না থাকায় আমাদের সম্পর্ক খুবই তিক্ত হয়ে উঠেছিল। ভুল বোঝাবুঝির পাহাড় জমে যায়। আমরা একে অপরের সাথে কথাও বলতাম না। পরস্পরের মধ্যে ঝগড়া না হলেও বাড়ির ভিতর সব সময় ঠান্ডা লড়াই চলত। আমার সন্তান জন্মের পরে বাচ্চারও কোনো রকম যত্ন নেননি, বরঞ্চ দায়িত্ব এড়াবার জন্য আত্মীয়ের বাড়ি চলে যান। তার এই ব্যবহারে আমি খুবই হতাশ এবং উপেক্ষিত অনুভব করি। আমার এমন কঠিন সময়ে তার কাছ থেকে কোনো রকম সাহায্য না পাওয়ায় আমি প্রচন্ড ক্ষুব্ধ হই। সন্তানের যত্ন নেওয়া আমার পক্ষে খুবই কঠিন হয়ে পড়ছিল। তখন আমার স্বামী আমাকে বলেন, যদি আমি আম্মা ভগবানের প্রক্রিয়ায় অংশগ্রহণ করি তাহলে শাশুড়ি মায়ের সাথে সম্পর্ক ঠিক করে নিতে পারব এবং এই প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের জীবনে ভালো কিছু ঘটবে, আমাদের সকল ইচ্ছে পূরণ হবে। প্রথমে রাজি না হলেও পরে আমি 7 দিনের মহাদীক্ষা প্রক্রিয়ায় অংশগ্রহণ করি। এই ক্লাসের মাধ্যমে আমি অনেক উপলব্ধি ও অন্তর্দৃষ্টি লাভ করি, সঠিক সম্পর্ক স্থাপনের মূল্য ও প্রভাব বুঝতে পারি এবং তখন থেকেই ক্ষমা করে দেবার প্রক্রিয়া আমার মধ্যে নিজে থেকেই শুরু হয়ে যায়। প্রত্যেক দিনের ক্লাসে আমার মধ্যে রূপান্তর ঘটছিল। 7ম দিনে আমি উপলব্ধি করি যে আমার শাশুড়ি মা একটি পুরাতন গাছের মতো যাকে প্রতিস্থাপিত করা যাবে না, কিন্তু আমি একটি চারা গাছের মতো যাকে যে কোনো জায়গাতেই তার বৃদ্ধিতে কোনো রকম ব্যাঘাত ছাড়াই প্রতিস্থাপিত করা যাবে। শ্রী আম্মা ভগবানের অনুগ্রহে আমার ভিতর হওয়া পরিবর্তনকে আমি উপলব্ধি করতে পারি। শাশুড়ি মায়ের পরিবর্তনের প্রত্যাশা আর ছিল না। আমার স্বামী ও আত্মীয় স্বজনরা বলতেন, আমার শাশুড়ি মা খুবই ভালো মানুষ, কিন্তু তখন আমি তা মানতাম না। মহাদীক্ষা প্রক্রিয়ার শেষে বাড়ি ফিরে আমি আমার শাশুড়ি মায়ের প্রতি ভালোবাসার দৃষ্টিতে দেখি। যদিও গত 2 বছর যাবত আমাদের মধ্যে কোনো কথোপকথন ছিল না, আমি ওনাকে আলিঙ্গন করি এবং পা ছুঁয়ে প্রণাম করি। মহাদীক্ষা প্রক্রিয়া চলাকালীন 7 দিন আমার ছেলেকে দেখাশোনা ও যত্ন করার জন্য ওনাকে ধন্যবাদ দিই এবং আবারও ওনার আশীর্বাদ নিই। আমার মধ্যে পরিবর্তন আসায় তার প্রভাব আমার শাশুড়ি মায়ের মধ্যেও পড়ে এবং তিনি আমাকে ভালোবাসতে শুরু করেন। তারপর 10 বছর কেটে গেছে। আমরা যারা পরস্পর বিরোধী ছিলাম আজ একসাথে হাত মিলিয়ে স্নেহ ও শান্তিপূর্ণ জীবন যাপন করছি। এখন আমাদের দেখে লোকজনেরা বলেন যে আমাদের শাশুড়ি বৌমা নয়, 2 বন্ধু বলে মনে হয়। শ্রী কল্কি আম্মা ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মধ্যে এমন সুন্দর সম্পর্ক স্থাপন করার জন্য।